দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকেই থেকে গুরুত্বপূর্ণ যে শর্ট কোশ্চেনগুলো তোমরা পড়বে পরীক্ষার জন্য সেই শর্ট কোয়েশ্চেনগুলো আমি আজকে বলে দেব তোমাদের উত্তরসহ এবং আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের বলবো সেগুলো কিন্তু তোমাদের দু হাজার বাইশ শিক্ষাবর্ষের যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাক কারণ এখান থেকে তোমরা অনেকগুলি প্রশ্নই কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে আর বন্ধুরা তোমাদের প্রথম অধ্যায় থেকে অলরেডি আমরা শর্ট কোয়েশ্চেনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে এবং তোমাদের জন্যই তৈরি আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেখানে প্লে থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নিও তো চলো বন্ধুরা আমরা শুরু করি প্রশ্নগুলি প্রথম প্রশ্নটি কি আছে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে এখানে দেখো চারটে করে অপশান দেওয়া আছে কারণ জানো তোমরা তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন যেগুলো থাকে সেখানে চারটে করে অপশান থাকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হয় তো এখানে সঠিক উত্তর হবে ডেভিড হেয়ার হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ওয়ারেন হেস্টিংসের শিক্ষানীতি ছিল কেমন প্রাচ্যবাদী বামাবোধিনী ছিল একটি কি একটি মাসিক পত্রিকা জনশিক্ষা কমিটি গঠন করা হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে হুতম পেচার নকশা রচনা করেন কে কালীপ্রসন্ন সিংহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন জেমস উইলিয়াম কোলভিল কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন হরিচরণ মজুমদার ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কাকে উডের ডেসপ্যাচকে দেখো বন্ধুরা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা খাতায় লিখে নেবে তাহলেও কিন্তু তোমরা খাতায় সুন্দর করে এই প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নিয়ে মুখস্থ করে ফেলবে পরবর্তী প্রশ্নটা কি আছে নীল দর্পণ নাটকটির লেখক হলেন কে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত আইন পাশ করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল তা হল কোন বিধি সপ্তদশ বিধি উনিশ শতকের বাংলার নবজাগরণ যে শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা হচ্ছে মধ্যবিত্তদের মধ্যে ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ হলো কোনটি বিটন মহিলা কলেজ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির সঙ্গে মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হয় কোথায় এই স্বীকৃতি দেওয়া হয় অকল্যান্ডের প্রতিবেদনে মেকলে মিনিটস প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে হুতম প্যাঁচা কার ছদ্মনাম কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম কাদের উদ্যোগে পার্থেনন নামে সাপ্তাহিক ইংরাজি পত্রিকা প্রকাশিত হয়েছিল গোষ্ঠীর উদ্যোগে বামাবোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত একজন লেখিকার নাম লেখ লেখিকার নাম হচ্ছে উষা প্রভা দত্ত কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়েলেসলি করেছিলেন কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করা হয় আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয় কুমারখালী থেকে কে কবে দিগদর্শন পত্রিকাটি প্রকাশ করেন আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শম্যান বামা পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি কে এটি প্রকাশ করেন সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট আর এটা প্রকাশ করেছিলেন হিকি হুতম প্যাচার নকশা কে রচনা করেন কালীপ্রসন্ন সিংহ কবে তিন আইন পাশ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গ্রাম প্রকাশিকা পত্রিকাটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়েছিল কাঙাল হরিনাথের কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি হরিচরণ মজুমদার নীলদর্পণ নাটকটির কার লেখা ইংরেজিতে কে নাটকটির অনুবাদ করেন এটি দীনবন্ধু মিত্রের লেখা এবং মাইকেল মধুসূদন দত্ত এর অনুবাদ করেছিলেন ফিল্টারেশন থিওরির প্রবক্তাকে মেকলে বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন চার্লস উড কে ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন মেকলে বিধবা বিবাহ আইন কবে পাশ হয় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পাশ হয় কবে মিনিট পাশ হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নব্যবঙ্গ গোষ্ঠীর প্রবক্তাকে ডিরোজিও নববিধান কে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে পড়ে ফেলবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার তোমাদেরই জন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো এবং পড়াশোনা করতে থাকো